সেদিন দাউদ আলাইহিসসালাম তিনি ছিলেন ইয়াকুব আলাইহিসসালামের পুত্র ইয়াহুদা এর বংশধর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে দুজন নবী রাষ্ট্র ক্ষমতার অধিকারী হয়েছিলেন তন্মধ্যে দাউদ আলাইহিসসালাম অন্যতম। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দাউদ আলাইহিসসালামের সন্তান সুলাইমান আলাইহিসসালাম ওনারা নবীও ছিলেন আবার রাষ্ট্র ক্ষমতার অধিকারীও ছিলেন। বর্তমান ফিলিস্তিন সহ ইরাক, শাম, সিরিয়ার এই যে বিস্তীর্ণ এলাকা, এই পুরো এলাকা নিয়ে তাদের রাজত্ব ছিল এবং দাউদ আলাইহিসসালামের নেতৃত্বে এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ তাআলার একটি অনুগত রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, যেটা সীমানা ছিল আকাবা উপসাগর থেকে শুরু করে ফোরাত নদীর একেবারে পশ্চিম তীর পর্যন্ত। আল্লাহ তাআলা সাইয়েদানা দাউদ আলাইহিসসালামকে জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা, আল্লাহ ভীতি এরকম অনেক ব্লেসিংস দিয়ে তিনি সাইয়েদানা দাউদ আলাইহিসসালামকে ধন্য করেছিলেন। দাউদ আলাইহিসসালামকে বনি ইসরায়েলের লোকেরা তাদের কিং বানিয়েছিল। তিনি নবীও ছিলেন আবার অ্যাট দ্য সেম টাইম তিনি রাজাও ছিলেন। তো কিং তিনি কিভাবে হলেন, এই ঘটনাটা ঘটেছিল তালুত বাদশার নেতৃত্বে। দাউদ আলাইহিসসালাম যখন জালুতকে হত্যা করলো তখন তালুত বাদশার পরবর্তীতে সাইয়েদানা দাউদ আলাইহিসসালাম বনি ইসরায়েলের কিং বা রাজা হয়ে গেলেন। এই ঘটনাটি কিভাবে ঘটলো সেটা বুঝতে হলে আমাদেরকে জানতে হবে যে তালুতকে, তালুত কীভাবে বাদশাহ হলো, এরপর আমাদেরকে জানতে হবে যে জালুতকে, জালুতের মৃত্যু কীভাবে হলো এবং সেদিনের দাউদ আলাইহিসসালামের উত্থানটা কীভাবে হলো। এটা যদি আমাদেরকে বলতে হয় তাহলে একটু পেছনে আমাদেরকে ফিরে যেতে হবে। আমরা জানি যে সেদিনা মুসা আলাইহিসসালাম তিনি যখন বানি ইসরায়েলকে নিয়ে লোহিত সাগর পার হয়ে তিহ প্রান্তরে, অর্থাৎ মিশর আর ফিলিস্তিনের মাঝখানে তিহ প্রান্তর, সেখানে অবস্থান করলেন 40 বছর তারা সেখানে থাকলো। মুসা আলাইহিসসালামের ইন্তেকালের পরে মুসা আলাইহিসসালামের ভাগিনা ইউশা ইবনে নুন তিনি বনি ইসরায়েলের সবাইকে নিয়ে জেহাদ করলেন এবং ফিলিস্তিনে তখন আমালেকারা থাকতো, আমালেক একটা জাতিগোষ্ঠী, তাদেরকে হটিয়ে তারা ফিলিস্তিন দখল করলেন এবং সেখানেই থাকতে লাগলেন। এবং সেখানেই তারা দীর্ঘদিন থাকার পরে পুনরায় যখন তারা বিলাসিতায় গা ভাসিয়ে দিল, আল্লাহর পাঠানো বিধানকে তারা অমান্য করতে শুরু করলো, নাফরমানি শুরু করে দিল, আল্লাহ তাআলা আবার আমালিকাদেরকে তাদের উপর চাপিয়ে দিলেন। আমালিকেরা বিজয় লাভ করলো, বনি ইসরায়েল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন দিকে চলে গেল। এভাবে বনি ইসরায়েলের লোকেরা আবার পৃথিবীতে একটা নিগৃহীত হয়ে বহুদিন তারা কাটাতে লাগলো। এভাবে এরপর শামুইল আলাইহিসসালাম নামে একজন নবীকে আল্লাহ তাআলা বনি ইসরায়েলের কাছে পাঠান। ওনার সময়কালে বনি ইসরায়েলের মধ্যে আবার সংগঠিত হওয়ার একটা প্রবণতা তৈরি হয়। তাদের মধ্যে কিছু আল্লাহওয়ালা লোক শামুইল আলাইহিসসালামের কাছে আসলেন। তখন শামুইল আলাইহিসসালাম অত্যন্ত বৃদ্ধ এবং যে বললেন, হে আল্লাহ নবী, আমরা বনি ইসরায়েল, আমরা আর কতদিন এই পৃথিবীতে নিগৃহীত থাকব? আপনি আল্লাহ তাআলার কাছে বলেন যে তিনি আমাদেরকে যেন আমাদের জন্য একজন রাজা পাঠান, মালিক। কারণ তখন আমালেকা গোত্রের রাজার নাম ছিল জালুত, তারা ছিল মুশরিক আর বনি ইসরায়েলটা ছিল মুমিন। তো তারা বললো, হে আল্লাহ নবী, আপনি একজন রাজা আল্লাহ তাআলাকে বলেন, তিনি যেন আমাদের জন্য পাঠান, ওই রাজার নেতৃত্বে, মালিকের নেতৃত্বে আমরা জেহাদ করব। তখন শামুইল আলাইহিসসালাম বললেন, কোরআনে কিন্তু এগুলো বিস্তারিত, আল্লাহ তাআলা সূরা বাকারায় 246 নম্বর আয়াত থেকে শুরু করে ধারাবাহিকভাবে দেড় পৃষ্ঠায় তিনি বর্ণনা করেছেন। আমি শুধু সার সংক্ষেপ আপনাদেরকে শোনাচ্ছি। শামুইল আলাইহিসসালাম বললেন, তোমরা জেহাদের জন্য এত পাগল হয়েছ, আল্লাহ যদি রাজা পাঠায় তখন তো মনে হয় তোমরা জেহাদ করবে না। তারা বলে, বলেন কি, আমাদের বাড়িঘর ছিল ফিলিস্তিনে, সেখান থেকে আমরা বিতাড়িত, আমাদের জন্য রাজা পাঠানো হলে জেহাদ করবো না মানে অবশ্যই করবো। তখন আল্লাহ তাআলা বনি ইসরায়েলের মধ্যে থেকে একজন যুবককে রাজা হিসেবে নির্ধারণ করলেন, তার নাম ছিল তালুত। তাহলে এই প্রথমে আমরা জানতে পারলাম তালুতকে। তালুত হচ্ছে বনি ইসরায়েলদের মধ্যে থেকে একজন যুবক, আল্লাহ তাআলা তাকে রাজা করে পাঠালেন। কিন্তু বনি ইসরায়েলের লোকদের স্বভাব আমরা সেদিন মুসা আলাইহিসসালামের পর্বে শুনেছি যে তারা একের পর এক শুধু প্রশ্ন করে, গোয়াট তুমি করে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে। তারা বলতে আরম্ভ করলো, এই তালুত কেন বাদশাহ হবে, সে তো আমাদের মতো সাধারণ মানুষ, তার না আছে অর্থ সম্পদ, না আছে সামাজিক প্রতিপত্তি, কিচ্ছু নেই। তখন শামুইল আলাইহিসসালাম বললেন, না, আল্লাহ তাআলা তাকেই তো রাজা বানিয়ে পাঠিয়েছেন, তাকে আল্লাহ তাআলা দেহে শক্তি দিয়েছেন, তাকে জ্ঞান দিয়েছেন, সেই তোমাদের বাদশাহ হবে। বনি ইসরায়েলের লোকেরা এখানে বাদশাহ দিল, তারা বললো, না, আল্লাহ তাআলা যে ওনাকেই আমাদের বাদশাহ বানিয়ে পাঠিয়েছেন তার প্রমাণ কি, আমরা মুজিজা দেখতে চাই। তখন আল্লাহ তাআলা মুজিজা হিসেবে তাবুত পাঠালেন,
তাবুত হচ্ছে এ উডেন বক্স, কাঠের তৈরি বিশাল একটা বাক্স ছিল, যেখানে মূসা আলাইহিসসালামের যে সেই লাঠি, যে লাঠি ফেলে দিলে এটা সাপ হয়ে যেত, সেই লাঠি সংরক্ষিত ছিল। বাকিয়াতুম মিন আলী মূসা ওয়া আলী হারুন, মূসা আলাইহিসসালামের জামা সংরক্ষিত ছিল, তাওরাতের কিছু ফলক সংরক্ষিত ছিল। এই বাক্স নিয়ে মূসা আলাইহিসসালাম সবসময় যুদ্ধের সময় সামনে রাখতেন। এই বাক্সের কারণে আল্লাহ তাআলা একটা সাকিনা, একটা মার্সি, ব্লেসিংস, একটা কুলনেস বনী ইসরায়েলের মধ্যে তিনি ঢেলে দিতেন, ফলে বনী ইসরায়েলের লোকেরা যুদ্ধের ময়দান থেকে পালাতো না। একই ঘটনা ঘটেছে ইউসা ইবনে নূনের সময়কালে, তিনি যখন জেহাদ করেছিলেন তখন এই বাক্সটাকে সামনে রাখতেন। এই বাক্স সামনে রাখলেই বনী ইসরায়েলরা জিতে যায়, হেরে যায় শত্রুপক্ষ। কিন্তু আমালেকার ওরা যখন জয়লাভ করলো তখন তারা এই বাক্সটাকে ছিনিয়ে নিল, যেটাকে কোরআনে বলা হয়েছে তাবুত, এই উডেন বক্স, এটা কাঠের বাক্স। তখন আল্লাহ তাআলা আমালেকার যেই শহরে, যেই জায়গাতে বাক্সটা রাখা হয়েছিল সেখানে মহামারী ছড়িয়ে দিলেন। আমালেকার লোকেরা এই বাক্সকে অন্য শহরে পাঠালো, সেখানেও মহামারী। এই বাক্স যেখানে যায় সেখানে মহামারী। তারা তখন সিদ্ধান্ত নিল, জালুত বাদশা সিদ্ধান্ত নিল যে এই বাক্স যেহেতু আমাদের না, এটা বনি ইসরায়েলদের বাক্স, ওদের বাক্স ওদের কাছে পাঠাও। গরুর গাড়িতে করে তারা বাক্স হাঁকিয়ে পাঠিয়ে দিল বনি ইসরায়েলের এলাকার দিকে। তখন আল্লাহ তাআলা বনি ইসরায়েলের লোকদেরকে বললেন, তোমরা মুজিজা দেখতে চেয়েছিলে, যে আমি যে তালুতকে তোমাদের কিং বানিয়ে, রাজা বানিয়ে যে পাঠিয়েছি, তোমরা প্রমাণ চেয়েছ, তোমরা সবাই এখন তালুতের বাড়িতে যাও, এবং তালুতের বাড়িতে যেই তোমরা দেখবে যে সেখানে সেই তাবুত, সেই উডেন বক্স সেখানে পাওয়া যাবে। শামউইল আলাইহিসসালামের সাথে করে সব বনি ইসরায়েলের লোকেরা এবার তাদের এলাকার সে যুবক, নওজোয়ান, শক্তিশালী পুরুষ, তালুতের বাড়িতে যেয়ে দেখে কি আশ্চর্যকাণ্ড, কি আজীব ব্যাপার, সেই যে ঐতিহ্যবাহী তাদের যে বনি ইসরায়েলের যে তাবুত, উডেন বক্স, যেটার মধ্যে নবী মূসা আলাইহিসসালামের ব্যবহৃত জিনিসপত্র, লাঠি, তাওরাতের ফলক, তাদের কিতাব, মূসা আলাইহিসসালামের জামা, কাপড়, পাগড়ি, এগুলো, তারা এটা দেখে তো আবেগে আপ্লুত হয়ে গেল, এবং তারা এই মুজিজা দেখে বনি ইসরায়েলের সবাই মেনে নিল যে আল্লাহ তাআলা যেহেতু তালুতকে কিং বানিয়ে পাঠিয়েছেন, আমরা তালুতকেই মেনে নিব। তখন বনি ইসরায়েলের সবাই তালুতকে তাদের সম্রাট বা তাদের কিং হিসেবে মেনে নিল। তাহলে সম্মানিত সুধী, এ পর্যায়ে আমরা বুঝতে পারলাম যে তালুত হচ্ছে বনি ইসরায়েলের কিং, অর্থাৎ বনি ইসরায়েলের, তারা তখন মুসলিম ছিল, মুসলিমদের কিং হচ্ছে তালুত, আর তাদের বিপরীতে ফিলিস্তিনে যে জনগোষ্ঠীটা ছিল, মুশরিক একটা জনগোষ্ঠী, তাদের নাম ছিল আমালিকা, এই আমালিকার কিং এর নাম ছিল জালুত। তাহলে আমরা দুইটা ক্যারেক্টার পেলাম, এক হচ্ছে তালুত আর জালুত। সূরাতুল বাকারার শেষের দিকে 246 নম্বর আয়াত থেকে শুরু করে এই তালুত বাদশা, জালুত বাদশার কথা কিন্তু আল্লাহ তাআলা সেখানে উল্লেখ করেছেন। তাহলে এখন আমরা একটা ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ দেখব তালুত আর জালুতের মধ্যে। আপনাদেরকে মনে রাখতে হবে যে তালুত হচ্ছে মুসলিম বাদশা আর জালুত হচ্ছে মুশরিক বাদশা। তালুত হচ্ছে বনি ইসরায়েলদের কিং, আর জালুত হচ্ছে আমালেকা, যে জনগোষ্ঠীটা ছিল মুশরিক, তাদের কিং। তালুত বাদশা তখন বনি ইসরায়েলের মুমিনদেরকে নিয়ে, বিশাল বাহিনী নিয়ে, কোনো কোনো তাফসিরে এসেছে প্রায় 80,000 সৈন্য নিয়ে, তিনি তখন জর্ডান রিভার ক্রস করতে আরম্ভ করলেন, যেই জর্ডান রিভারের পশ্চিম দিকে এখন ওয়েস্ট ব্যাংক আছে, পশ্চিম তীর বলা হয়, এবং জর্ডান নদীর পশ্চিম পারে এই এলাকাটি অবস্থিত বলেই এটাকে ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীর, আদ্দেফা আল গরবিয়া হিসেবে এটাকে নামকরণ করা হয়েছে। তো জর্ডান রিভার যখন তারা ক্রস করে শত্রু এলাকার দিকে যাচ্ছিলেন, তখন তালুত বাদশা বললেন, তোমাদের জন্য আমার ঘোষণা হলো, কেউ এই জর্ডান নদীর পানি পান করতে পারবে না, যতই তৃষ্ণার্ত হয় এখান থেকে পানি পান করলে কিন্তু তোমরা যুদ্ধের ময়দানে হেরে যাবে। তবে তৃষ্ণার কারণে, আউট অফ থার্স্টি, তোমরা যদি তৃষ্ণার্ত হও তাহলে এক অঞ্জলি বা দুই অঞ্জলি হয়তো তোমরা খেতে পারো, কিন্তু ঘট ঘট করে বালতির পর বালতি, জগের পর জগ কিন্তু পানি সংরক্ষণ করা যাবে না, খাওয়া যাবে না। কিন্তু ওনার সাথে থাকা হাজার হাজার সৈন্য ফিতনায় পড়ে গেল, পরীক্ষায় পড়ে গেল, প্রচণ্ড গরমে, তাপদাহে, তৃষ্ণায় ওরা পানি খেতে শুরু করলো, ফলে কেউই আর ওই পারে যেতে পারলো না, অল্প কয়েক হাজার সৈন্য ছাড়া। এবার এই অল্প কয়েক হাজার সৈন্য নিয়েই মুসলিম বাদশাহ তালুত তিনি দাঁড়ালেন, তার বিপরীতে আমালেকার হাজার হাজার সৈন্যদের সামনে জালুত বাদশাহ দাঁড়িয়ে আছে হাতির উপর। এবার মুশরিকদের এই বিশাল ব্যাটেলিয়ন দেখে মুসলিম বাদশাহ তালুতের যে কয়েক হাজার সৈনিক যারা জর্ডান নদী ক্রস করে আসতে পেরেছে, তারা বলতে আরম্ভ করলো, এত বিশাল বাহিনীর সামনে আমরা কি করে যুদ্ধ করব। তখন তালুত বললেন যে সংখ্যা দিয়ে মুমিনদের সফলতা নির্ধারিত হয় না, বরং কামিং ফিআতিন খলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতান বিইযনিল্লাহ,
এই পৃথিবীতে কত অল্প সংখ্যক লোক আছে যারা বিশাল সংখ্যক লোককে হারিয়ে বিজয়ের পতাকা তারা হাতে ধরেছে। তোমাদের যদি হিম্মত থাকে, যদি মনোবল থাকে, তোমরা অবশ্যই জয়লাভ করবে। সেখানেও অনেক লোক যুদ্ধে অংশগ্রহণ করতে পারলো না। কোনো কোনো ঐতিহাসিকগণ বলেন যে মাত্র 313 জন সৈন্য নিয়ে তালুত বাদশাহ আল্লাহর নামে জালুত বাদশাহর দিকে ছুটতে আরম্ভ করলেন, এবং সেই মুহূর্তে তিনি ঘোষণা দিয়েছিলেন যে মুশরিকদের রাজা জালুতকে যে হত্যা করবে সেই আমার পরে বনী ইসরায়েলের কিং হবে, এবং আমার মেয়েকে আমি তার সাথে বিবাহ দিব। সাইয়েদনা দাউদ আলাইহিসসালামের বাবা ছিল তালুত বাদশার একজন সেনাপতি, এবং দাউদ আলাইহিসসালামের বাবা তার 10 ছেলে, কোনো বর্ণনায় 11 ছেলেকে নিয়ে যুদ্ধে এসেছিল। এর মধ্যে সবচেয়ে তরুণ যুবক ছিল দাউদ আলাইহিসসালাম। তিনি আল্লাহর নামে, কোনো কোনো বর্ণনায় এসেছে ইসরায়েলি বর্ণনায় যে তিনি আল্লাহর নামে তীর মেরেছিলেন, কোনো কোনো বর্ণনায় এসেছে পাথর নিক্ষেপ করেছিলেন। উনার সেই তীর অথবা পাথর জালুত বাদশার কপালের মধ্যে লেগে জালুত বাদশা ছিটকে পড়ল হাতির উপর থেকে, এবং মুশরিকদের শিবিরে একটা মানে ভীত সন্ত্রস্ত পরিস্থিতি তৈরি হলো, এবং তালুত বাদশা যে কয়েকজন সৈনিক সাথে ছিল তারা হামলে পড়ল, এবং জালুত নিহত হওয়ার মধ্য দিয়ে মুসলিমরা সেখানে জয়লাভ করলো, তালুত বাদশা জয়লাভ করলো। ফাকাতালা দাউদু জালুতা, সরাসরি আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে দাউদ নিজে আলাইহিসসালাম নিজে তিনি জালুত বাদশাকে কিন্তু সেই যুদ্ধে হত্যা করেছেন বা পরাজিত করেছেন। এবং যেহেতু এই যুদ্ধে আমালেকারা পরবর্তীতে পরাজিত হলো, তালুত বাদশা জয়লাভ করলেন, এবং তালুত বাদশার যুদ্ধের আগের ঘোষণা অনুযায়ী তিনি তার মেয়েকে দাউদ আলাইহিসসালামের সাথে বিবাহ দিলেন, এবং ওনার পরবর্তীতে কিং হিসেবে দাউদ আলাইহিসসালাম নির্বাচিত হলেন। যেহেতু জালুত বাদশাকে তিনি হত্যা করেছেন, ফলে বনী ইসরায়েলের সবাই যখন এই ঘটনা শুনতে পারল তখন দাউদ আলাইহিসসালামের জয় জয়কার, তিনি এক অবিসংবাদিত নেতা হিসেবে বনী ইসরায়েলদের মধ্যে আবির্ভূত হলেন। সম্মানিত শুধু এই ছিল জালুত বাদশার পরাজয়, তালুত বাদশাহ কিভাবে নির্ধারিত হলেন, এবং তালুত বাদশার সৈনিক হিসেবে দাউদ আলাইহিসসালাম কিভাবে বীর দর্পে সাহসিকতার সাথে জালুত বাদশাকে পরাজিত করে বিজয়ের পতাকা তিনি হাতে নিয়েছিলেন।